আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ার হইলে আমি শুরু করে দিচ্ছি সব দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে শুরু করে দিই আজকে আপনারা জানেন যে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে যে আজকে আমাদের পাঁচ নম্বর ক্লাস আজকে পাঁচ নাম্বার ক্লাসে আসছি সেটা হচ্ছে আমাদের সিম্বল শেপস এন্ড অবজেক্টস সিম্বল আলাদা হচ্ছে জিনিস সে সরি সেফ আলাদা জিনিস আর অবজেক্ট হচ্ছে আলাদা জিনিস এই তিনটা নিয়ে আজকে আমরা কথা বলবো এই তিনটা জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের মানে অ্যাডোবি অ্যানিমেটের মধ্যে আর কি এগুলো দিয়ে বেসিক্যালি অনেক কাজ হয় আমি শুরু করে দিই যেহেতু অলরেডি লেট হয়ে গেছে বেশি লেট করবো না আর আমি শুরু করে দেই সো প্রথমত আমি মানে যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি যে আপনি যদি অ্যাডোবি অ্যানিমেটে যাই আঁকেন সাপোজ আপনি ব্রাশ টুল দিয়ে কিছু আঁকলেন তারপরে মনে করছে আপনি ক্লাসিক ব্রাশ টুল দিয়ে কিছু আঁকলেন আপনি মনে করেন যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলেন আপনি একটা ওভাল আঁকলেন আপনি মনে করেন যে একটা একটা পলিগন আঁকলেন আপনি যাই আঁকেন না কেন সেগুলো কিন্তু অ্যাডোবি অ্যানিমেট একটা শেপ হিসাবে কনসিডার করবে আমি রিপিট করতেছি সেটা কি সেটা কী হিসাবে কনসিডার করবে একটা শেপ হিসাবে কনসিডার করবে সো আবারও বলতেছি আপনি অ্যাডোবি অ্যানিমেটে যাই আঁকবেন ইনিশিয়ালি এই মানে সফটওয়্যারটা ওই জিনিসটাকে একটা শেপ হিসাবে কনসিডার করবে সে ধরে নেবে জিনিসটা একটা শেপ এই শেপ নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওকে সো শেপ যখন কোনো কিছু যখন শেপ আকারে থাকে তখন সেটাকে আমরা ডিরেক্টলি এইভাবে সিলেক্ট করতে পারি আমরা সেটাকে এরুম করে মুভ করতে পারি আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে মানে ডিস্টর্ট করতে পারি ইচ্ছামতো যে কোনো আকারে শেপ দিতে পারি অর্থাৎ জিনিসটা শেপে থাকলে আমরা ওইটা শেপটা চেঞ্জ করতে পারি মানে এক কথায় বলতে গেলে আর আপনি জিনিসটার একদম যেই মানে মূল জিনিসটা সেটা আপনি একদম মানে মেইন টাইম লাইনটাতেই পায় যান এটাই কিন্তু মূল শেপটা এটার ভিতরে কিন্তু আর কিছু নাই এটাই হচ্ছে ওকে সো যেটা বলতেছিলাম আমরা যখনই কোনো কিছু আঁকবো সেটাকে আমি ইনিশিয়ালি একটা সাধারণত একটা কিন্তু শেপ আকারে পাই মানে বেশিরভাগ সময় সেটাকে আমরা একটা শেপ আকারে পাই শেপটাকে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো আর যখনই দেখবেন ওইটা সিলেক্ট করে যখন দেখবেন এরকম ডট ডট আকারে সিলেক্ট হচ্ছে দেখেন সিলেক্ট সিলেক্ট করলে কিন্তু ডট ডট আকারে সিলেক্ট হচ্ছে এরকম মানে খুবই একটা মানে একটা প্যাটার্ন আকারে সিলেক্ট হচ্ছে এটা ডিসিলেক্টেড অবস্থা এটা সিলেক্টেড অবস্থা এটা সিলেক্টের অবস্থা কীরকম দেখাচ্ছে এটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন এটা শেপ না অন্য কিছু যদি এরকম ডট 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 করে সিলেক্ট হয় এই জিনিসটা সেক্ষেত্রে ওইটা হান্ড্রেড পার্সেন্ট হবে হচ্ছে একটা শেপ সো এই হচ্ছে বেসিক্যালি শেপের ধারণাটা শেপ আপনি বাইরে থেকে ইচ্ছা মতো এডিট করতে পারবেন ওইটার আপনি বাইরে থেকেই ওইটার কালার চেঞ্জ করতে পারবেন ওটাকে সিলেক্ট করে কালার প্যানেলে যায় আপনি কালার চেঞ্জ করতে অথবা অথবা হচ্ছে এখান থেকে করতে পারবেন বেসিক্যালি সে হচ্ছে বেসিকালি শেপ এখন শেপ গেল আমি এখন বলে হচ্ছে সিম্বলটা কী সরি শেপ গেলে এখন আমি বলি যে অবজেক্টটা কী তারপর আমি লাস্টে চলেছি সিম্বলের উপরে ওকে অবজেক্ট হচ্ছে যে আপনার মনে করেন যে আপনার আপনার শেপটাকে আপনি একটা কি বলে একটা আপনি গ্রুপের ভিতরে রাখবেন মনে করেন যে আপনার অনেকগুলো শেপ আছে অথবা একটা শেপকেই আপনি করবেন একটা গ্রুপের ভিতরে রাখবেন এখন দেখেন এই এই শেপটাকে আমি যদি মুভ করি আচ্ছা আমি এখানে একটা কাজ করি এটার কালারটাকে আমি একটু এরকম করে দিই যে স্ট্রোকটা আছে এটাকে একটু মোটা করে দিই আপনাদেরকে ভালো হবে বোঝানোর জন্য এখন দেখেন এই জিনিসটাকে যদি আমি এটা যদি আমি মুভ করি দেখেন আমি কিন্তু একবার ধরে মুভ করতে গেলে কিন্তু শুধুমাত্র এই ফিলটা মুভ হচ্ছে এই স্টোরটা কিন্তু মুভ হচ্ছে না আমাকে এই দুইটাকে একসাথে মুভ করতে হলে ইদার ডাবল ক্লিক করে দুইটাকে সিলেক্ট করতে হবে অথবা এভাবে ড্র্যাক করে দুইটাকে সিলেক্ট করতে হবে কিন্তু আমি যদি কোনো কিছু সিলেক্ট না করে আমি যদি সিম্পলি টানি এইভাবে আমার ভয়েসটা আজকে একটু ওয়েড লাগতে পারে আমার একটু গলা একটু সমস্যা হয়েছে সো মানে সরি ফর দ্যাট ভয়েসটা আজকে একটু উয়েড লাগতে পারে আর কি দেখ কিছু করার নেই তো যাই হোক আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করে এমনি টানেন তাহলে শুধু ফিলটা নড়বে স্ট্রোকটা নড়তেছে না আপনি এভাবে সিলেক্ট না করে কিন্তু গোটা জিনিসটাকে নড়াইতে পারবেন না এখন আপনি চাচ্ছেন যে এই গোটা জিনিসটাকে আপনি একবার ড্র্যাক করেই নড়াবেন এই গোটা জিনিসটাকে তাহলে এই করতে হবে আপনাকে এই দুইটা জিনিসকে আপনাকে গ্রুপ করতে হবে একটা গ্রুপের মধ্যে আনতে হবে বা একটা অবজেক্টে পরিণত করতে হবে এই দুইটা শেপকে এখানে তো লাইক দুইটা শেপ আছে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা ওকে মানে এই বেসিক্যালি এই স্ট্রোকটা এখন এটা মানে কাটা গেল বেসিক্যালি যাই হোক তো এই দুইটা শেপকে এই শেপটা আর এই শেপটা এই দুইটাকে আপনি একটা গ্রুপের মধ্যে নেবেন বা একটা অবজেক্টের মধ্যে নেবেন সেক্ষেত্রে কী করবেন সিলেক্ট করবেন দেন মানে কীবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করবেন জি ফর গ্রুপ কন্ট্রোল জি আমি যদি আবারও মানে ব্যাকে যাই কী করবো কন্ট্রোল জি প্রেস করবো তাহলে দেখবেন এই দুইটা কিন্তু একটা গ্রুপ হয়ে গেল এখন কিন্তু এটা শেপের মতো করে সিলেক্ট হচ্ছে না ডট ডট আকারে কিন্তু এটা সিলেক্ট হচ্ছে না এটা ক্লিক করলে সিম্পলি একটা বক্স আকারে সিলেক্ট হচ্ছে এটা এখন আমরা একবার ড্র্যাক করে কিন্তু মুভ করতে পারবো এটা আমাদেরকে মানে ডাবল ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হচ্ছে না এখন আপনি যদি বলেন যে ভাই আমি যদি শেপটাকে আবার পাইতে চাই তাহলে কী করব এটা দেখুন অবজেক্ট হয়ে গেলো আমি শেপটা এখন কই পাবো ওই শেপটাকে পাওয়ার জন্য যেটা করতে হবে এই অবজেক্টটার বা গ্রুপটার ভিতরে যাইতে হবে মানে স্বাভাবিকভাবে মনে করেন যে আপনার দুইটা শেপ একটা গ্রুপের ভিতরে আছে দুইটা শেপকে আপনার আলাদা আলাদা করে পাওয়ার জন্য কী করতে হবে ওই গ্রুপটাকে ভাঙতে হবে গ্রুপটার ভিতরে যাইতে হবে সো গ্রুপটার আমি আমি যে ডাবল ক্লিক করি এই গ্রুপটার ভিতরে বা এই অবজেক্টটার ভিতরে বা গ্রুপ আর অবজেক্ট কিন্তু একই ঠিক আছে এটা আমাদের কনফিউশন হওয়ার কিছু নয় দেখতে পাচ্ছেন সিলেক্ট করে লেখা আছে গ্রুপ 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 আর অবজেক্ট কিন্তু জিনিসটা কিন্তু একই সিম্পল এখন আমি যদি এই অবজেক্টটার মধ্যে ডাবল ক্লিক করি দেখেন আমি কিন্তু সেই শেপ দুইটা কিন্তু পাই গেলাম এখন এটা মানে কাটা যাচ্ছে কেন এটা কারণটা হচ্ছে যে এই দুইটা একই লেয়ারে আছে আমি যদি এখানে নিয়ে যাই এইটার উপরে কিন্তু এটা চলে আসলো মানে দুইটা একই লেয়ারে থাকার কারণে কি হলো এটা মানে কাটাকাটি হয়ে গেল এই জিনিসটা কিন্তু গ্রুপে হয় না আমি দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি ওকে দেখেন এটা কিন্তু আমি ইচ্ছা মতো মানে মুভ করতে পারবো ওকে এই এক কথায় গ্রুপ হচ্ছে যে আপনার অনেকগুলো শেপের বা যে কোনো একটা শেপের একটা মানে গ্রুপ মানে গ্রুপ তো বুঝতে পারতেছে গ্রুপ আর হচ্ছে অবজেক্ট গ্রুপ অবজেক্ট একই আমরা কোনো গ্রুপের ভিতরে গেলে ওই শেপ দুটাকে পাই অ্যান্ড আমার শেপ দুটাকে কিন্তু আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি আমরা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে গ্রুপের ভিতরে যা করতে হবে অফকোর্স সেটা কিন্তু আমরা করতে পারবো এখন আপনি যদি বলতে চান যে এই সমস্যাটা আমি কীভাবে ঠিক করবো এটা যে মানে কাটা যাচ্ছে এই সমস্যাটা কীভাবে ঠিক করব। এইটাও আপনাকে ঠিক করতে হবে হচ্ছে অবজেক্ট দ্বারা বা গ্রুপ দ্বারা একটা জিনিস ভাবেন আপনি যদি এই শেপটাকে এই শেপটাকে আলাদা করে গ্রুপ করে দেন তাহলে কি হবে একটার উপরে আরেকটা গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না এই সমস্যাটা কিন্তু হবে না আমি একটু দেখা দিই সাপোজ আমি ফিল্ডটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল জি দিলাম স্ট্রোকটাকে সিলেক্ট করলাম দেন কন্ট্রোল জি দিলাম দুটাই কিন্তু এখন আলাদা আলাদা গ্রুপ এখন যদি আমি এইটার উপরে এটাকে নিয়ে যাই দেখেন এটি কিন্তু কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে যে সফটওয়্যারটা ধরে নিছে যে এইটার এই গ্রুপটার নিচে কিন্তু এই গ্রুপটা আছে। ওকে এখন আপনি যদি এটাকে উপরে আনতে চান সেক্ষেত্রে কী করবেন মনে করেন যে আপনি স্টোরটাকে নিচে রাখবেন যেহেতু দুইটাই এখন আলাদা আলাদা গ্রুপ এই সম্পূর্ণ গ্রুপটার ভিতরে আমি ভিতরে যাই দেখেন যে গ্রুপ লেখা আছে আমি যদি আবার সিন ওয়ানে যাই তাহলে মেইন টাইম লাইনে চলে যাবে যে মেইন ভিউ কিন্তু এইটা এটা ডাবল ক্লিক করলে এটা হচ্ছে আমাদের এই গ্রুপটার বা এই অবজেক্টটার ভিতরের ভিউটা আমরা যখন ঢুকবো গ্রুপটা আমি তখন এখানে লেখা আছে গ্রুপ সো আমাদের এই দুইটা তো একটা গ্রুপে আসেই আবার যদি ভিতরে যাই তাহলে আমি এখন একটু আগে কী করলাম এইটাকে এইটাকে আবার সেপারেটভাবে গ্রুপ করলাম বা অবজেক্ট করলাম এখন এটা তো সফটওয়্যারটা ধরে নিছে যে এই অবজেক্টটা বা এই ফিল্ডটা এই স্ট্রোকটার নিচে আসে এই অবজেক্টটা এই অবজেক্টটার নিচে আসে এইটা যদি আপনি উপরে আনতে তাহলে কী করবেন তাহলে এই করবেন আপনি কন্ট্রোল প্রেস করে আপনার মানে কিবোর্ডের উপরের অ্যারো কিটা প্রেস করবেন মানে আমি বুঝাতে চাচ্ছি যে কন্ট্রোল চাপে ধরে কীবোর্ডের অ্যারো কিগুলো আছে না চারটা যে অ্যারো কি আছে উপরে নিচে ডানে বামে আপনি যদি কন্ট্রোল প্লাস উপরের কিটা প্রেস করেন তাহলে কী হবে ওই অবজেক্টটা উপরে চলে আসবে আবার যদি কন্ট্রোল প্লাস ডাউন কি প্রেস করেন তাহলে আবার ওই অবজেক্টটা নিচে আসবে এইভাবে আপনি কিন্তু অবজেক্টটাকে সিম্পলি উপরের নিচে আনতে পারেন সাথে এখানে রাখলাম আমি এটা কি উপরে নিচে যাচ্ছি সো কী করবো কন্ট্রোল প্লাস আপ এরকি এটা কি চলে আসবে উপরে চলে আসবে সো সিম্পল সেইভাবে আপনি আপনি করতে পারেন যদি আপনার যে এরকম মানে কাটাকাটি আলাদা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমি সেটা ইউজ করতে হবে আমি আরেকভাবে দেখা দিই সাপোজ কীভাবে দেখানো চাই আমি সাপোজ এখানে একটা এরকম জিনিস আঁকলাম সাপোজ আমি এখান থেকে আপাতত স্ট্রোকটাকে বাদ দিই তবে এখানে আমি আবার এরকম একটা আঁকলাম রিমেম্বার আমরা কিন্তু একই লেয়ারে আমরা কিন্তু একটাই লেয়ারে এই দুইটা শেপ আঁকলাম আপনি যখনই একটা লেয়ারে দুইটা শেপ আঁকবেন আর সেগুলো যখন শেপ আকারে থাকবে তখন কি হবে আপনি একটাকে মুভ করলে কিন্তু ওই জায়গাটা অন্য শেপের জায়গা কিন্তু কাটা যাবে কারণ কি এগুলো একটাই মানে একটাই জায়গাতে আছে এমন না যে এই জিনিসটা এই জিনিসটার উপরে আছে এরকমভাবে সবটা একটা ভাবতেছে না কারণ কি এগুলা শেপ এই দুটো যদি একটা লেয়ারেই আছে ওই জন্য একটাকে মুভ করলে কিন্তু এই জিনিসটা কাটা যাচ্ছে কারণ শেপ বুঝতেছে যে এইটা এটারই একটা অংশ কাটা নিলাম সিম্পলি কাটা গেল ঠিক করার একটা ওয়েতেও দেখাইলাম আমার মানে হচ্ছে আপনার প্রথম ওয়েটা হচ্ছে যে এই দুইটাই আপনার অবজেক্ট বা গ্রুপ থাকা লাগবে আপনি এইভাবে এটাকে দুইভাবে করতে পারেন সাপোজ আপনি ওভার টুলে গেলেন বা আপনি যাই আঁকবেন না কেন সেটাকে আপনি অবজেক্ট ড্রয়িং মুডে করে নিলেন এখন আপনি যেটা আঁকবেন সেটা কিন্তু শেপ হবে না একটা অবজেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি একটা অবজেক্ট হয়ে যাবে বা গ্রুপ হয়ে যাবে ওটার ভিতরে গেলে আপনি শেপটা তো পাবেনি যাই হোক এটা একটা অবজেক্ট হলো আবার ওভার টুলে গেলাম অবজেক্ট ড্রয়িং মুড অন আমি অন্য একটা কালার নিয়ে আরেকটা আঁকলাম এখন দেখেন আমি যদি মুভ করি তাহলে কিন্তু আর কোনো কাটাকাটি হচ্ছে না কারণ সফটওয়্যারটা জানে যে এই অবজেক্টটা এই অবজেক্টটার উপরে আছে এলে কিন্তু আর শেপ নাই এখন যদি আমি আবার এই অবজেক্টগুলোকে শেপে কনভার্ট করে দিই অবজেক্টকে শেপে কনভার্ট করতে গেলে অথবা কোনো সিম্বলকে শেপে কনভার্ট করতে গেলে আমরা যদি সফটওয়্যারটা ইউজ করি সেটা হচ্ছে কন্ট্রোল বি ব্রেক এটা মানে হচ্ছে ব্রেক এই ব্রেকটা মানে হচ্ছে যে আপনার অবজেক্টটার বা গ্রুপটার ভিতরে ঢুকলে আপনি যেটা পাচ্ছেন সেটা আপনার বাইরে চলে আসবে ওইটার ভিতরে থাকবে না ওইটা ব্রেক হয় ভাঙ্গে বাইরে চলে আসবে কন্ট্রোল বি এটা শেপ হয়ে গেলো এরকম আমি যদি করি কন্ট্রোল বি এটাও শেপ হয়ে গেলো এখন দেখেন এই দুটা কিন্তু একই লেয়ারে সো অফকোর্স এটাকে মুভ করলে এটা কাটবে কারণ এই দুটাই শেপ আবার এই ক্ষেত্রে দেখেন এই দুটাই যেহেতু অবজেক্ট সো এটা যেহেতু এটার উপরে আসে এটাকে মুভ করলে এটা কাটবে না আপনি জেলে এটাকে এটা উপরে রাখলেন কন্ট্রোল প্লাস অ্যারো কি এটা উপরে চলে গেলো এখন এটাও কিন্তু আর কাটবে না অবজেক্ট হলে কোনো কাটাকাটি হবে না তাই বলে এমন না যে আপনার এরকম মানে কাটাকাটি জিনিসটা ঠিক করতে হলে আপনাকে অবজেক্টই করতে হবে এটা কিন্তু আরও অনেক ওয়ে আছে আরও অনেক না বেশি আর একটাই ওয়ে আছে ওই ওইটা হচ্ছে যে আপনার লেয়ারে কাজ করা সাপোজ আমি এখানে অবজেক্টটা মোটাকে অফ করে দিলাম এখন যা আঁকবো আমি এটা এখানে স্ট্রোকটাকে অফ করে দিই এখন যা আঁকবো সেটা একটা শেপ হবে শেপ এখন আমি করবো সাপোজ এটার উপরে আরেকটা শেপ আঁকবো সেটা আমি রাখতে চাচ্ছি হচ্ছে এইটার উপরের লেয়ারটাতে সে আমি কী করবো এইখানে এইটার উপরে একটা লেয়ার নিব। সেম লেয়ারে কিন্তু দুইটা আমি হচ্ছে শেপ আঁকব না নতুন একটা লেয়ার নিয়ে ওই লেয়ারে আমি আরেকটা শেপ আঁকলাম সে এখন যেহেতু দুইটা আলাদা আলাদা লেয়ারে আসেই এখন তো কাটাকাটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই সো মুভ করলে সিম্পলি মুভ হবে কোনো কাটাকাটি হবে না সে কাটাকাটি জিনিসটাকে ঠিক করা দুইটা ওই দেখালাম একটা হচ্ছে অবজেক্টকে অবজেক্টে কনভার্ট করা শেপকে আর একটা হচ্ছে যে লেয়ারে কাজ করা আই হোপ জিনিসটা বুঝতে পারছেন মাথায় ঢুকছে বেসিক্যালি সো আমরা এখন শেপ নিয়ে কথা বলে নিলাম অবজেক্ট নিয়ে কথা বলে নিলাম এই দুইটা নিয়ে আপনাদের পিএইচডি করা শেষ এখন আমরা পিএইচডি করবো হচ্ছে সিম্বল নিয়ে স্টার্ট কয়েক সেকেন্ড ব্রেক নিয়ে শুরু করি বেসিক্যালি রাইট সো সিম্বল হচ্ছে এমন একটা বস্তু যেই বস্তুটা আপনি না জানলে আপনি অ্যানিমেটর হইতে পারবেন না সোজা কথা সিম্বল আপনাকে জানতে লাগবে নাহলে আপনি অ্যানিমেটর হতে পারবেন না আপনি হচ্ছে মানে ভাগেন আর কি বেসিক্যালি সিম্বল যদি না জানতে পারেন আপনি মানে সিম্বল না শিখতে পারলে আপনার অ্যানিমেশনে কিছু করার নাই এডোমি অ্যানিমেটা আপনার কোনো কাজ নেই আপনাকে সিম্বলটা জানতেই হবে অ্যান্ড একটা শর্টকাট জানতে হবে আপনাকে সেই শর্টকাটটা হচ্ছে চিরন্তন সত্য শর্টকাট ইউনিভার্সাল ট্রুথ সেটা হচ্ছে যে এফ এইট আপনাদের কিবোর্ডে ফাংশন কি আছে না এফ থেকে এফ তার মধ্যে একটা হচ্ছে এফ এইট অ্যান্ড এই এফ শর্টকাটটা আপনার প্রতি পদে পদে লাগবে অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সিম্বল এখন এফ এইট ফের সিম্বল এটা তো একটা শর্টকাট কী বেসিক্যালি কোনো জিনিসকে সেটা যাই হোক না কেন আপনি অ্যাডমে অ্যানিমেটে কোনো ছবি আনেন বা কোনো আপনি কোনো শেপ আঁকেন আপনি যাই করেন না কেন কোনো জিনিসকে সিম্বলে কনভার্ট করার জন্য যে শর্টকাটটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এফ এইট এই যে এই বাবাটাকে আমরা ইউজ করি এই জিনিসটাকে এফ এইটটাকে আমরা ইউজ করি এখন তাহলে এখন সাপোজ আপনি এই জিনিসটাকে সিম্বলে কনভার্ট করতে যাচ্ছেন চাচ্ছেন তবে সিম্বলটা কী আসলে সিম্বল হচ্ছে যে শেপটা যে আপনার শেপ আকারে আসে না আপনি চাচ্ছেন যে এটাকে আপনি একটা বাক্সের ভিতরে ঢুকাবেন এটাকে আপনি বাইরে রাখবেন এটা এখন আপনার শেপ আকারে বাইরেই পড়ে আছে বাইরে বলতে মেইন টাইম লাইনে পড়ে আছে এটাকে আপনি একটা বাক্সের ভিতরে রাখবেন সেটা কীভাবে করবেন এই বাক্সটাই হচ্ছে সিম্বল মানে সোজা ভাষা বুঝাইলাম কোনো জিনিসকে কোনো বাক্সের ভিতর রাখাটাই হচ্ছে ওই জিনিসটাকে সিম্বলে কনভার্ট করা যেখানে ওই বাক্সটাই হচ্ছে সিম্বল সাপোজ আমি এই জিনিসটাকে সিম্বলে কনভার্ট করবো বা বা হচ্ছে বাক্সের ভিতর ঢুকাবো রাইট ক্লিক করবো কনভার্ট টু সিম্বল অথবা মডিফাই দেন কনভার্ট টু সিম্বল এখন দেখেন এটা হচ্ছে দ্য মোস্ট মানে ইউনিভার্সাল ডায়ালগ বক্স কনভার্ট টু সিম্বল এখানে আপনি নাম দিবেন আপনার সিম্বলটার নাম কি হবে সব দিলাম হচ্ছে সার্কেল ওয়ান এখন টাইপ আছে সিম্বল কিন্তু অ্যানিমেটে তিন ধরনের হয় গ্রাফিক সিম্বল বাটন সিম্বল মুভি ক্লিপ সিম্বল যেখানে বাটন সিম্বলটাকে আপনি ডাস্টবিনে ফেলা দিয়েছেন কারণ বাটন সিম্বলটা আমরা একদমই ইউজ করি না আমরা যেটা সিম্বল সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে গ্রাফিক তার চেয়ে আমরা সেকেন্ডে যেটা ইউজ করি সেটা হচ্ছে মুভিক্লিপ ক্লিপটা কম ইউজ হয় বেসিক্যালি এটার প্র্যাকটিক্যাল ইউজ মানে খুবই কম বাট তারপরে অনেকটা ইউজ আছে এটার আমি মানে পার্থক্য দেখাই দিব যে মুভি ক্লিপ আর গ্রাফিকের মধ্যে পার্থক্য আমি বাটন একদমই দেখাব কারণ বাটন ভাই ইউজ হয় না বাটনকে আপনি ডাস্টবিনে ফেলা দেন গ্রাফিক আর মুভি ক্লিপ আপনি নাইনটি নাইন পার্সেন্ট টাইমে ইউজ করবেন হচ্ছে গ্রাফিক সিম্বল এই যে টাইপটাতে গ্রাফিক অথবা আপনি অথবা হয়তোবা মানে টু টু থ্রি পার্সেন্ট সময় আপনি ইউজ করবেন হচ্ছে মুভিক্লিপ সে আমি আবার তো গ্রাফিক দিলাম অ্যাডভান্সে হাত দেওয়ার দরকার নাই যা সেটিংস দেওয়া থাকে সেটাই হচ্ছে পারফেক্ট হয় সিম্বলের ক্ষেত্রে সে আমরা নাম দিলাম গ্রাফিক দিলাম দেন ওকে এমন দেখেন এটা কিন্তু একটা শেপ না এটা সিম্বলে কনভার্ট হয়ে গেছে আপনার সিম্বলকে শেপের বা গ্রুপের সাথে গুলায় ফেলি না শেপ আর গ্রুপ কমপ্লিটলি আলাদা একটা জিনিস সিম্বলে আলাদা একটা দুনিয়াই আছে বেসিক্যালি সিম্বল আলাদা একটা জিনিস আমি যখনই সিলেক্ট করলাম তখন দেখেন এই আমার প্রপার্টিসে অবজেক্ট প্রপার্টিসে এরকম একটা লোগো আসলো এই লোগোটার মানে হচ্ছে এই জিনিসটা সিম্বলে কনভার্ট হয়ে আছে গ্রাফিক সিম্বলে কনভার্ট হয়ে আছে আমি চাইলে এটা গ্রাফিক থেকে এখনও মুভিক্লিক করতে পারি সেক্ষেত্রে এটার লোগোটা চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে ক্লিপ সিম্বলের লোগোটা এই যে এই লোগোটা এই লোগোটা বেসিক্যালি আর এটা হচ্ছে গ্রাফিক সিম্বলের লোগোটা বাটন সিম্বলের লোগো এইটা বাটন এটা লাগে না সো গ্রাফিকে আমি আপাতত রাখলাম আমি যেটা বলতেছিলাম এটা এটা কিন্তু এখন একটা বাক্সের ভিতরে ঢুকে গেছে এই শেপ এই হচ্ছে এই শেপটা এখন সিম্বল কোনো কিছু কিনা সেটা কীভাবে বুঝবেন অফকোর্স ওটা সিলেক্ট করলে তো এখানে লেখা আসবে গ্রাফিক হ্যান ত্যান এটা দেখে আপনি বুঝে যাবেন যেটা সিম্বল এই লোগোটা দেখে বাট তারপরও আপনি সিম্বল সিলেক্ট করলে কিন্তু এখান থেকে একটা গোল একটা জিনিস আসে ঠিক আছে সিম্বলে সিলেক্ট করবেন তাহলে এরকম একটা গোল একটা জিনিস আসবে এই মাঝখানে এটা দেখে আপনি বুঝতে হবে যেটা একটা সিম্বল সিলেক্ট করবেন গোল জিনিস আসবে এটা সিম্বল এটাকে মুভ করতে পারবেন হ্যাঁ বেসিক্যালি এটা ইচ্ছা মতো ছোটো বড়ো যা আপনি যা করতে চান তাই করতে পারবেন এই অ্যান্ড এটা যেহেতু এখন সিম্বল সো এই স্ট্রোকের সাইজটা কিন্তু মেনটেন হবে না আপনি ছোটো করলে এই স্ট্রোকের সাইজটাও ছোটো হয়ে যাবে আপনি যদি বড়ো করেন এই স্ট্রোকের সাইজটাও কিন্তু বড়ো হয়ে যাবে মানে স্ট্রোকের যেই থিকনেসটা এখন এটা তো গেল আমাদের বাক্স এই বাক্সর ভিতরে ঢুকতে চাইলে কী করতে হবে অফকোর্স বাক্সটাতে ডাবল ক্লিক করতে হবে লেফট ডাবল ক্লিক আমরা বাক্সটার ভিতরে আসি এখন অ্যান্ড সেপ সরি অবজেক্ট আর সিম্বলের মধ্যে যেটা মূল পার্থক্য সবচেয়ে বড় যেটা পার্থক্য সেটা হচ্ছে যে সিম্বলের ভিতরে ঢুকলেও আপনি লেয়ার পাবেন আপনি লেয়ারে কাজ করতে পারবেন যেটা আপনি অবজেক্টে বা গ্রুপে কখনোই পাবেন না সাপোজ আমি এটাকে আমি আচ্ছা এটাকে ডিলিট করে দিই সাপোজ এটাকে আমি অল্ট প্রেস করে ড্র্যাক করলাম আপনারা হয়তো জানেন যে অল্ট চেপে কোনো কিছুকে ড্র্যাক করলে ওইটা মানে কপি হয়ে যায় অল্টার কি চেপে সিম্বলটা কপি হয়ে গেল এখন এই সিম্বলটাকে আমি যদি বাক্সের বাইরে আনতে চাই তাহলে কী করবো বলছিলাম আপনাদেরকে শর্টকাট এটাকে ব্রেক করে দেবেন মানে আপনার বাক্সর ভিতরে যদি মনে করেন যে আপনার একটা একটা বাক্সের ভিতরে একটা আপেল আছে আপনি আপেলটাকে পাইলে কী করতে হবে ইদার বাক্সটা খুলতে হবে ডাবল ক্লিক করে খুলতে হবে অথবা বাক্সটা ভাঙ্গে ফেলতে হবে আমরা এই ক্ষেত্রে বাক্সটা ভাঙিয়ে ফেলতেছি কন্ট্রোল বিচে বাক্সটাকে ব্রেক করে দিলাম আমাদের শেপটা কিন্তু মেইন টাইলম্যানে চলে আসলো সিম্পল এখন এই স্ট্রোকের থিকনেস নিয়ে অত কিছু বুঝাতে এখন একটু সিম্বলভাবে বুঝেন এটা আগে আমাদের এই যে সিম্বল ছিল এটা কন্ট্রোল বি চেপে আমরা এটাকে ব্রেক করে শেপে কনভার্ট করলাম ওকে আবার এটাকে আমি কী করি এখন এখন এটাকে আমি সিম্বলে কনভার্ট না করে এটা তো সিম্বল আসেই ওকে এখন আমি এটাকে সিম্বলে কনভার্ট না করে একটা অবজেক্টে কনভার্ট করি সাপোজ সো কন্ট্রোল জি চাপলাম গ্রুপ হয়ে গেল বা অবজেক্ট হয়ে গেল আমি যদি গ্রুপটার ভিতরে যাই দেখেন লেয়ারটা আমাদের টাইমলাইন প্যানেলটাই কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে অর্থাৎ গ্রুপের ভিতরে টাইমলাইন প্যানেলে কোনো কাজ করা যায় না এটা কিন্তু সব কিছু এখন ডিঅ্যাক্টিভেটেড বাট আমি যদি সিম্বলের ভিতরে যাই দেখেন টাইম লাইন প্যানেলটা কিন্তু এখনও আসে আমি এখানে এখনও লেয়ারে কাজ করতে পারবো আমি কিন্তু সিম্বলটার ভিতরে আসি যে সার্কেল ওয়ান এটার ভিতরে আসি আমি সিন ওয়ানে কিন্তু আমি নাই সিন ওয়ান হচ্ছে মেইন টাইম লাইন এটার ভিতরে গেলে এটা আমাদের সিম্বলের ভিতরে আমরা আসি এটার ভিতরে আমরা অনেক লেয়ার নিতে পারবো এখানে আমরা ফ্রেম অ্যাড করতে পারবো ওকে এটাকে আপনারা চাইলে বেসিক্যালি অ্যানিমেট করতে পারবেন এভাবে এরকম করে আপনারা চাইলে চেঞ্জ আনতে পারবেন ফ্রেম আপনারা মানে কী ফ্রেম অ্যাড করতে পারবেন অ্যান্ড বাইরে ফ্রেম অ্যাড করলে কি হবে ওই সিম্বলটা কিন্তু মানে ভিতর থেকে প্লে হবে আপনি ভিতরে যা করছেন এই যে ওটা কিন্তু আপনার বাইর থেকে প্লে হবে আর বেসিক জিনিস এটা হচ্ছে গ্রাফিক এখন এটাতে যেটা বললাম যে গ্রাফিক সিম্বলে আমরা সরি মানে সিম্বলের ক্ষেত্রে আমরা সিম্বলের ভিতরে গেলে লেয়ার নিয়ে কাজ করতে পারি বাট সেটা আমরা অবজেক্টের ক্ষেত্রে পারি না অবজেক্টটা আমাদের ট্র্যাশে ঢুকায় দিয়ে আমরা বেসিক্যালি সিম্বলটাকে রাখি রাইট সো এখন আমি চলে আসি যে গ্রাফিক সিম্বল আর ক্লিপ সিম্বলের মধ্যে পার্থক্যগুলো কী কী প্রথম পার্থক্য হচ্ছে যে গ্রাফিক সিম্বলের ভিতরে আপনি যদি কোনো কিছু অ্যানিমেট করেন লাইক দিস আপনি সেটাকে মেইন টাইম লাইনে প্লে করলে সে অ্যানিমেশনটা হবে অর্থাৎ ভিতরে যা করছেন সেটা আপনি বাইরেও দেখতে পাবেন বাট মুভি ক্লিপ সিম্বলে আপনি এটা যদি মুভি ক্লিপ সিম্বলে কনভার্ট করে দিই এখানে গ্রাফিক থেকে মুভি ক্লিপ করে দিই তাহলে আপনি ভিতরে যাই করেন না কেন আপনি ভিতরে অ্যানিমেশন করেন যাই করেন না কেন সেটা শুধুমাত্র একটা ফ্রেমই আপনি দেখতে পাবেন সেই প্রথম ফ্রেমটা আপনি দেখতে পাবেন আপনি যাই করেন বাইরে কিন্তু এটা কোনো ইফেক্ট পড়বে না আপনি ভিতরে অ্যানিমেশন করলে সেটা বাইরে কোনো কিছুই হবে না সো রিমেম্বার আপনি যদি সিম্বলের মানে ভিতরে কোনো অ্যানিমেশন করে আপনি সেটাকে বাইরে দেখতে চান বা বাইরে প্লে করতে চান সেক্ষেত্রে মাস্ট বি সিম্বলটা ক্লিপ হওয়া যাবে না গ্রাফিক হতে হবে এখন দেখেন প্লে হবে এই যে ওকে এ হচ্ছে গেল ব্যাপার এখন আর একটা পার্থক্য হচ্ছে যে গ্রাফিক সিম্বলে ইফেক্ট মারা যায় না মারা যায় অন্যভাবে বাট এই সিম্বলটার মধ্যে আপনি ইফেক্ট মারতে পারবেন না বাট মুভি ক্লিপ সিম্বলের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফিল্টার মারতে পারবেন যেমন আমি এটাকে হচ্ছে মানে মুভিক্লিপে কনভার্ট করি তাহলে অবজেক্ট প্রপার্টিসের ভিতরে আমরা যে নিচে আসি তাহলে দেখেন ফিল্টার নামে একটা সেকশন আছে এখানে যদি আমি প্লাসে ক্লিক করে বিভিন্ন ধরনের ফিল্টার পাবো ড্রপ শ্যাডো ব্লার গ্লো বেভেল গ্রেডিয়েন্ট গ্লো হচ্ছে ইন বেভেল অ্যাডজাস্ট করা আমার একটু মানে গলার সমস্যা হচ্ছে আমি সরি গ্রেডিয়েন্ট ব্লো ইন বেভেল অ্যাডজাস্ট করার আমি যদি ব্লারে যাই তাহলে আমি যদি ব্লারের তাই তোমার ব্লার নামে একটা ফিল্টার অ্যাড হয়ে যাবে এটাকে আমি টার্ন অফ টার্ন অন করতে পারবো ডিলেট করতে পারবো ব্লারে গেলাম আবারও এটা কোয়ালিটিটাকে আমি হাই দিলাম সাপোজ আর ব্লারের অ্যামাউন্টটাকে আমি এক্স খুব ওয়াই দূরে দিয়ে বাড়াই দিলাম এখন থেকে এটা কিন্তু কী হচ্ছে আমাদের ব্লার হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা গ্রাফিক সিম্বলে করতে পারবো না এই যে আমি ইফেক্ট যে মারতেছি এই ইফেক্ট মারার জিনিসটা কিন্তু আমি গ্রাফিক সিম্বলে করতে পারবো না এটা কিন্তু মানে কোনোভাবেই সম্ভব না অন্যভাবে সম্ভব বাট এই অবজেক্টটার মধ্যে অবজেক্ট প্যানেল থেকে কিন্তু আমি গ্রাফিক সিম্বলে কোনো ধরনের ফিল্টার মারতে পারবো না সাপোজ আমি এটাকে ডিলিট করে হচ্ছে ডিলিট করে দিলাম অন্য কোনো ফিল্টার দিয়ে সাপোজ অ্যাডজাস্ট কালার ব্রাইটনেসটা কমাইতে পারবেন কন্ট্রাস্টটা কমাইতে পারবেন স্যাচুরেশন কমাইতে পারবেন অর্থাৎ এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবেন হিউটাই কন্ট্রোল করতে পারবেন হিউ হচ্ছে কালার স্যাচুরেশান হচ্ছে অ্যামাউন্ট অফ কালার মানে কতটুকু কালার হবে স্যাচুরেশান মাইনাস ওয়ানটা হচ্ছে একদম মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি বেসিক্যালি সবসময় ব্রাইটনেস অথবা আমি এটাকে সাপোজ ধরেন যে ডিলেট করে দিলেন ডিলেক্ট করে দিলে এটা আবার আগের কালারে চলে আসবে অথবা এই সবগুলা ফিল্ডে আপনার দেখতে পারবেন যেমন ড্রপ স্যারোটা একটু ইন্টারেস্টিং আপনি চাইল করে ড্রপ স্যারো অ্যাড করতে পারেন তারপর এটা স্টেন কন্ট্রোল করতে পারেন স্যারোটার ডিস্টেন্সটা কন্ট্রোল করতে পারেন এখন এই এইদিকে আছে আপনি সেটাকে এই দিকে আনতে পারেন অ্যাঙ্গেলটা কন্ট্রোল করতে পারেন জাস্ট লাইক দিস ওকে ভাই অ্যাঙ্গেল কন্ট্রোল করতে পারেন শ্যাডোর কালারটা কন্ট্রোল করতে পারেন মানে বিভিন্ন জিনিস করতে পারেন বেসিক্যালি এখানে ড্রপ শ্যাডো থাকে শ্যাডোর কোয়ালিটিটা আপনি হাই থেকে লো করে দিতে পারেন সরি লো থেকে হাই করে দিতে পারেন তাহলে কী হবে একটু বেশি মানে শ্যাডোর যে কোয়ালিটিটা সেটা একটু হাই হবে ওকে সাপোজ ড্রপ শ্যাডো আমরা ডিজেক্ট করে দিই অর্থাৎ মরাল অপটা স্টোরি হচ্ছে যে আপনি মুভিক্লিপ সিম বলে ফিল্টার অ্যাড করতে পারবেন যা আপনি গ্রাফিক সিম বলে কোনো অপশান পাবেন না ফিল্টার অ্যাড করার বাট এই কালার ইফেক্ট যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন কালার ইফেক্টস নান ব্রাইটনেস টিন অ্যাডভান্সড আলফা এটা কিন্তু আপনি মুভিক্লিপেও পাবেন গ্রাফিকেও পাবেন এটা কি ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন কালার ইফেক্টস থেকে এটা মানে দুইটা সিম্বলই পাবেন অথবা টিন কন্ট্রোল করতে পারেন এটা মানে কালার আপনি চেঞ্জ করতে পারবেন এইভাবে এগুলা মানে খুব বেশি কাজে লাগে না বাট তারপরও মানে কালার চেঞ্জ করার ক্ষেত্রে লাগতে পারে তারপর এখানে আপনি অ্যাডভান্সে যায় আলফাটায় কন্ট্রোল করতে পারেন এটা কতটুকু ভিজিবল হবে আলফা অথবা আপনি চাইলে এখানে জাস্ট এটাকে আগের মতো রাখতে পারেন সো আলফাতে গেলে এখানে ডেডিকেটেড আলফা নামে একটা কালার ইফেক্ট আসেই এখানে গেলে আপনি ওইটার ওই অবজেক্টটার অপাসিটি কন্ট্রোল করতে পারেন ট্রান্সপারেন্সিটা কতটুকু ভিজিবল হবে এটা দেখাইছি আপনাকে আলফা নাম দিলাম এখন মানে কিছু নাই কোনো কালার ইফেক্ট আমি দিলাম না ওকে স্যার এখন এখানে বেশ কিছু অপশন আছে বেসিক্যালি আমি যদি এখানে গ্রাফিক করি তাকে ক্লিক করলে অপশনগুলো আলাদা গ্রাফিক করলে আবার অপশনগুলো আলাদা গ্রাফিকে আপনি লুপিংয়ের অপশন পাবেন এই যে লুপ প্লে ওয়ান্স প্লে সিঙ্গল ফ্রেম প্লে ওয়ান্স রিভার্স তারপরে হচ্ছে রিভার্স লুপ এই ধরনের বিভিন্ন অপশান পাবেন বাট যেগুলো আপনি মুভি ক্লিপে কিন্তু পাবেন না কিন্তু গ্রাফিকে পাবেন এখন এখানে এই জিনিসটা কী এই অপশানগুলো কী এইগুলো হচ্ছে আপনার এই সিম্বলের ভিতরে যা আপনি করবেন সেটাই কন্ট্রোল করার বিভিন্ন ধরনের অপশন সাপোজ আমি দুটো জায়গায় ডিলিট করে দিই স্যাম ডেমো অ্যানিমেশন করবো এখন আপনাকে অ্যানিমেশনটা বুঝতে লাগবে না আপনি জাস্ট এই মানে সিম্বল জিনিসটা বুঝবেন স্যার আমি এখানে সিম্পলি একটা একটা ডেমো অ্যানিমেশন করব ওকে এখন কিন্তু এগুলো বুঝতে হবে না আপনাকে আমি কী করলাম এটা বুঝতে লাগবে না এখন আপনি জিনিসটা আমি এই অপশানগুলো বোঝানোর জন্য বেশিটা অ্যানিমেশনটা করলাম এখন দেখেন এটার ভিতরে আমি কিন্তু একটা অ্যানিমেশন করছি এরকম এরকম লুপ মানে হচ্ছে যে এই জিনিসটাই বারবার প্লে হবে রিমেম্বার আমি এখানে লুপ দিতে পারি এই যে আমি লুপটা এখানে দিলাম আমি যখন প্লে দিই তো বারবার যে প্লে হচ্ছে এই জিনিসটা এই সেম জিনিসটাই কি হবে বাইরে লুপ দেওয়া থাকলে এই সেম জিনিসটাই হবে এই সিম্বলটাকে সিলেক্ট করে যদি লুপ দেওয়া থাকে এখানে তাহলে কী হবে সেমভাবে জিনিসটা বারবার প্লে হবে সিম্বল আবার যদি রিভার্স লুপ দেওয়া থাকে তাহলে দেখেন কি হয় এই এই যে রিভার্স আকারে বারবার লুপ হচ্ছে এমনি লুপ দিলে এমনি বারবার প্লে হবে প্লে ওয়ান্স দিলে একবারই প্লে হবে একবার প্লে হয়ে থামে যাবে আর লুভ হবে না প্লে সিঙ্গেল ফ্রেম দিলে আমি আর হচ্ছে রিমেম্বর কি বলছিলাম এক একটা এই এক একটা জিনিস হচ্ছে এক একটা ফ্রেম এক একটা ছবি সো এই আপনি যদি এটার ভিতরে মানে কোনো ধরনের প্লে না করে আপনি যদি শুধুমাত্র একটা ফ্রেম চান সাপোজ এখানে কি দেওয়া আছে মানে সিঙ্গেল ফ্রেম দিয়ে দেওয়া আছে ফার্স্ট ওয়ান মানে হচ্ছে যে এখানকার শুধুমাত্র এক নাম্বার ফ্রেমটাই আমরা বাইরে দেখতে পাব আর কোনো ফ্রেম দেখতে পাবো না সাপোজ আমি এটাকে যদি ফার্স্ট ওয়ান দিয়ে একটু বাড়ায় দিই ফার্স্ট পনেরো দিই তার মানে কি এখানকার যেই পনেরো নাম্বার যে ফ্রেমটা আছে শুধুমাত্র এই ফ্রেমটাকেই আমরা বাইরে দেখতে পাবো এটা কিন্তু আর কোনো কিন্তু প্লেটলে হবে না শুধুমাত্র ওই এক্স্যাক্ট ফ্রেমটাকে আমরা বাইরে দেখতে পাব অর্থাৎ সিঙ্গেল ফ্রেম আমরা দেখতে পাবো এটাকে এক মেজার চেঞ্জ করতে পারেন সাপোজ এখন দিলাম ছয় তার মানে এই সিম্বলটার ভিতরে যেই ছয় নাম্বার ফ্রেমটা ওইটাকে আমরা আমাদের মেন টাইম লাইনে দেখতে পাবো আই হোপ জিনিসটা বোঝা গেছে তারপর আরেকটা জিনিস আছে প্লে হচ্ছে রিভার্স ওয়ান্স মানে রিভার্স হিসেবে একবার প্লে হবে বুঝে রিভার্স হয়ে প্লে হইলো সিম্বল তারপর এটা দেখাইলাম আপরও তো আমি এটাকে প্লে ওয়ান্স দিলাম একবারই প্লে হইল আর প্লে হবে না এখন এটার মধ্যে এই ডটটা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট এটা মাঝখানে থাকলে আমি আপনি এটাকে যদি ছোট বড় করেন তাহলে মাঝখান থেকে ছোটো বড়ো হবে এটা যদি আপনি এই দিকে রাখেন এই আঙ্কার পয়েন্টটাকে তাহলে এটাকে ছোট বড় করলে যে ওই আঙ্কার পয়েন্টটা যেখানে আছে ওইটাকে কেন্দ্র করে ছোট বড় হবে আপনি যদি মনে করেন যে নিচে রাখেন এই হিসাবে ছোট বড় হবে আপনি এটাকে একদম বাইরেও রাখতে পারেন তাহলে কি হবে ওই হিসাবে কিন্তু ছোট বড় হবে বেসিক্যালি তাহলে জিনিসটা বোঝা গেছে আমি এটাকে আবারও সাপোজ মাঝখানে গেলাম মাঝখানে গেলে মাঝখানে স্ন্যাপ হয়ে যায় এই যে স্ন্যাপ হয়ে গেল সেই গেল মোটামুটি আই থিঙ্ক আর মেবি অপশন নাই এখানে না আর নাই এটা হচ্ছে গ্রাফিক সিম্বল অপশনগুলো গেল এই হচ্ছে বেশ আর এখানে ফ্রেম পিকারটা নিয়ে আমি অন্য ভিডিও কথা বলবো ফ্রেম পিকার নিয়ে আসতে কথা না বলি সেটা নিয়ে মানে কিছু বলার আছে আর কি ওইটা আমি নেক্সট কোন একটা ভিডিওতে বলবো যে ভিডিওতে লিপস্টিং শিখবো সেই ভিডিওতে ফ্রেম পিকারটা এমনিতেই লাগবে ওই ভিড়তে কথা বলে নিব। সো গ্রাফিকের সব অপশান গেল সো গ্রাফিকার গ্রাফিক যে সিম্বলের ভিতরে আপনি যাই অ্যানিমেশন করেন না কেন সেটা আপনি বাইরে দেখতে পাবেন না সেটা আপনি কিভাবে দেখবেন সেটারও কিন্তু এই অপশানগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এখন এখানে আর্ট অপশন দেখা দিই এটা যে একবার প্লে হচ্ছে প্লে ওয়ান্সে দেওয়া আছে একবার যে প্লে হচ্ছে এটা কিন্তু এক নাম্বার ফ্রেম থেকে প্লে হচ্ছে একবার আপনি যদি সে না চান আপনি যদি চান যে এক নম্বর ফ্রেম থেকে প্লে না হয়ে এটা মনে করেন যে বারো নম্বর ফ্রেম থেকে প্লে হবে বারো নম্বর ফ্রেম থেকে একবার প্লে হয়ে থামে যাবে সেক্ষেত্রে করতে পারেন এখান থেকে প্লে ওয়ান্স দেওয়া অবস্থায় ফার্স্ট এক না দিয়ে ফার্স্ট বারো দিয়ে দিবেন তাহলে কি হবে এখানকার যেই বারো নম্বর ফ্রেমটা এই বারো নম্বর ফ্রেমটা এইখানকার বাইরের টাইম লাইনে এক নম্বর ফ্রেম থেকে প্লে হবে জিনিসটা হয়তো বা শুরুর দিকে একটু কমপ্লিকেটেড লাগতে পারে আই নো বাট আপনার করতে করতে শিখবেন এখানে যে আমি প্লে ওয়ান্স দিলাম এটাকে আমি এখানে রাখি এটাকে যে আমি প্লে ওয়ান্স দিয়ে ফার্স্ট বারো নাম্বার ফ্রেম দিলাম আমি কিন্তু মেইন টাইম লাইনে এক নাম্বার ফ্রেমেই আসি বাট যখন এটার ভিতরে আমি চলে যাব সাডেনলি দেখবেন এক নাম্বারটা বারো নাম্বার হয়ে যাবে আমি ভিতরে গেলাম এখানে কিন্তু বারো হয়ে গেল প্লে হেডটাও আগে গেল অর্থাৎ এইটার এক নাম্বার থেকে যদি আমি প্লে দেই তাহলে অ্যাকচুয়ালি এই সিম্বলটার ভিতরে বারো নাম্বার থেকে প্লে হচ্ছে কারণ আমি কি করছি এখানে এখানে যাই আমি এই ফ্রেম নাম্বারটাকে করে দিচ্ছি বারো ওকে ফার্স্ট ফ্রেম হবে বারো ফার্স্ট ফ্রেম কিন্তু এক নাম্বার হবে না ফার্স্ট ফ্রেম হবে কত বারো বা আপনি যাই দিব সেটাই এই মিস্টটা শুরুতে মানে বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক অথবা অনেকে নাও হইতে পারে বাট হইলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই ধীরে ধীরে আপনার শিখতে পারবেন যারা অ্যাপসিল বিঘ্না তারা সমস্যা হয় বা যারা বিঘ্ন না তারা তো কোনো সমস্যাই হওয়ার কথা না এটা গেল আমি এটাকে যদি আবারও মুভি ক্লিপে কনভার্ট করি তাহলে তো আমাদের সব অ্যানিমেশন উড়ে যাবে শুধুমাত্র যে প্রথম ফ্রেমটা সেটাই দেখতে পাবো অ্যান্ড এইটার মধ্যে কোনো লুপ টুপ এখানে কোনো অপশন নাই যেহেতু ভিতরে কোনো অ্যানিমেশন নাই যেহেতু অ্যানিমেশন হচ্ছে না আপনি চাইলে এই সিম্বলটার নামটা কিভাবে চেঞ্জ করবেন সিম্বলটাতে হচ্ছে সিম্বলটা সিলেক্ট করে এখানে যাবেন এডিট সিম্বল প্রপার্টিস করে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি দিলাম হচ্ছে সাপোজ দিলাম সার্কেল টু নামটা চেঞ্জ করে দিলাম সাপোজ টাইপ দেওয়া হচ্ছে গ্রাফিক্স দেওয়া মুভি ক্লিপই রাখলাম ওকে সিম্বল নামটা চেঞ্জ হয়ে গেল এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস লাস্ট ওটা দেখায় আমি শেষ করে দিই আর বেশি দূর আগাবো না আমার কারণ হচ্ছে বেশি আপনাদের মাথায় ঢুকাইলে আর কি মানে একদিনে মাথায় ঢুকলে সমস্যা হয়ে যাবে সো আমি সাপোজ এই সিম্বলটাকে একটা কপি করলাম এটা হচ্ছে লাস্ট যে জিনিসটা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখেন খুবই ভালোভাবে মনে রাখবেন এই সিম্বলটা আর এই সিম্বলটা একই না এই দুটো কিন্তু একই সিম্বল আর বাইরে আপনি যদি সিম্বলটা ডিলেট হয়ে যায় সাপোজ ডিলেট হয়ে গেছে মানে কিন্তু একবারে ডিলেট হয়ে যায় না আপনি কিন্তু লাইব্রেরি প্যানেলে যাই ওই সিম্বলটাকে কিন্তু পাওয়া যাবে আপনি এখানে যাই আপনি যেই জিনিসটাকে সিম্বলে কনভার্ট করবেন সেই সিম্বলটা কিন্তু লাইব্রেরি প্যানেল থাকে যাবে আপনি ওই লাইব্রেরি থেকে যে ডিলেট করে দেন সেক্ষেত্রে ওইটা একেবারে ডিলেট হয়ে যাবে বাট এই ক্যানভাস থেকে ডিলেট করলে কিন্তু এটা একবার ডিলেট হবে না লাইব্রেরিতে কিন্তু থাকেই যাবে আপনি চলে পরবর্তী থেকে ড্র্যাক করে এখানে আনতে পারেন ওই সিম্বলটা চলে আসলো আমি এটাকে বড়ো করি একটু ক্যান্ডা পয়েন্টটাকে মিলে রাখি বড়ো করি সো যেটা বলতেছিলাম সাপোজ আমি যেটা করলাম হচ্ছে এটা কপি করলাম সেম সিম্বলটা এইটারও হচ্ছে সার্কেল টু এইটাও হচ্ছে সার্কেল টু এখন যেহেতু একই সিম্বল আমি যদি এই সিম্বলটার ভিতরে যাই কোনো এডিট করি লাইক দিস দেখেন এটা কিন্তু দুইটা সিম্বলেই কিন্তু চেঞ্জ হয়ে গেল এটা কারণটা কি এই সিম্বলটা যা এই সিম্বলটা কিন্তু তাই এই দুটো সিম্বলের মধ্যে কোনো পার্থক্য নেই এইটা যে এটা কপি সেইটাকে চেঞ্জ করলে অফকোর্স তার ভাইটাও চেঞ্জ হবে যে অ্যানিমেশনটা হয়েছে এখানে সেম হবে ও এটা তো এখন মুভি কিন্তু আছে আমি দুটাই গ্রাফিক করে নিই একটাই গ্রাফিক করলে আরেকটা গ্রাফিক হয়ে যাবে কারণ কি ও সরি এটা গ্রাফিক হলে একটা গ্রাফিক হবে না এটা মানে কারণ আছে আর কি যেহেতু আমরা এটাকে সিম্বলের বাইরে করতেছি সব দুটাই গ্রাফিক করলাম দেখেন এই দুইটাই কিন্তু সেম আমি এটাকে একটু প্লে ওয়ান্স দিয়ে দিই দেখেন দুইটাই কিন্তু সেম আমি একটার মধ্যে যা এডিট করলাম আরেকটার মধ্যে কিন্তু ঠিক সেম এডিটটা কিন্তু হয়ে গেল এটার কারণটা কি দুইটা সিম্বলটা একই আপনি যদি চান যে আপনি এই সিম্বলে মনে করেন যে কালারটা চেঞ্জ করবেন কিন্তু ওই ওই সেম জিনিসটা যাতে এই সিম্বলে চেঞ্জ না হয়ে যায় সেক্ষেত্রেই করতে হবে এই সিম্বলটাকে আপনাকে চেঞ্জ করতে হবে কোনো সিম্বলকে চেঞ্জ করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ডুপ্লিকেট সিম্বল অর্থাৎ আমরা এই দুটো সিম্বলকে একই রাখবো না আলাদা করবো মানে আলাদা সিম্বলে কনভার্ট করব এই সিম্বল দুটাকে আমরা আলাদা আলাদা করবো এই দুটো এখন দুই ভাই আছে দুই ভাই রাখব না অন্য কিছু রাখবো তো হচ্ছে ডুপ্লিকেট করার জন্য যেটা করবেন রাইট ক্লিক করবেন অফকোর্স সিম্বলটা আমাদের রাইট ক্লিক অ্যান্ড দেন ডুপ্লিকেট সিম্বল কোথায় গেল অপশনটা অপশনটাই খুঁজে পাচ্ছি না এই যে ডুপ্লিকেট সিম্বল ছাশো ডুপ্লিকেট সিম্বল নাম দিবেন সাপোজ দিলাম সার্কেল থ্রি এখন দেখেন এটা কিন্তু হয়ে গেল সার্কেল থ্রি বাট এটা কিন্তু হচ্ছে গেল হচ্ছে সার্কেল টু এই দুইটা সিম্বল কমপ্লিটলি আলাদা এখন আপনি এইটার মধ্যে যাই এডিট করেন না কেন সেটা কিন্তু এই সিম্বলটাকে ইফেক্ট কোনোভাবেই করবে না কারণ এই সিম্বলটা এই সিম্বলটা আলাদা এটা সার্কেল টু এটা সার্কেল থ্রি সিম্বল এই হচ্ছে ব্যাপার এখন মনে করেন যে আপনার এটাও সার্কেল টু এটাও সার্কেল ওকে এটা টু টু আমরা মানে ওয়ান আমরা এই প্রজেক্ট ফাইলটার ভিতরে আমরা যদি একটার মধ্যে চেঞ্জ আনি সেক্ষেত্রে তো আরেকটাও চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিকভাবে দেখেন এটা কাল চেঞ্জ হলো আমি চেঞ্জ হলো বাট আমরা যদি নতুন একটা প্রজেক্ট ফাইল নিই একটু টাইম লাগবে ওকে এটা একটা প্রজেক্ট এইটা একটা প্রজেক্ট আমি যদি এই সিম্বলটাকে কপি করি কন্ট্রোল সি এখানে আসলে যদি কন্ট্রোল ভি দেই এখন যদি এই প্রজেক্ট ফাইলে আমি যদি চেঞ্জ করি সেক্ষেত্রে কিন্তু এমন হবে না যে এই প্রজেক্ট ফাইলে চেঞ্জ করলে সেটা আমাদের এই প্রজেক্ট ফাইলে চেঞ্জ হয়ে যাবে এরকম কিন্তু হবে না একই প্রজেক্ট ফাইলের মধ্যে দুইটা সেম সিম্বল থাকলে কিন্তু দুইটা একই এডিট কিন্তু দুইটার মধ্যেই অ্যাপ্লাই হয়ে যাবে বাট অন্য প্রজেক্ট ফাইলে নিলে কিন্তু সেটা এই প্রজেক্ট ফাইলে আলাদা থাকবে এই প্রজেক্ট ফাইলে আলাদা হবে কারণ স্বাভাবিকভাবে কারণ এই প্রজেক্ট ফাইল লাইব্রেরিটা আমাদের আলাদা এই প্রজেক্ট ফাইল লাইব্রেরিটা কিন্তু আমাদের আলাদা কমপ্লিটলি আলাদা দুইটা অন্য অন্য জিনিস এটা অন্য ফাইল এটা একটা আলাদাই ফাইল সো অফকোর্স সেম সিম্বল হইলেও এইটা চেঞ্জ করলে কিন্তু এইটা হবে ইফেক্টেড হবে না যেটা সেম প্রজেক্টে হইলে কিন্তু ইফেক্ট হবে ওকে একজন অনেক লেট করে জয়েন করলো ওকে সো জিনিসটা আর কি বুঝতে পারছেন ডুপ্লিকেট সিম্বলের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের অনেক জায়গাতে লাগবে জিনিসটা একটু ভালো হবে আই হোপ বুঝতে পারছেন ও হ্যাঁ আর একটা যেটা বলছিলাম যে আপনার কিন্তু চাইলে এখানে মুভিক্লিক সিম্বলে আপনার ফিল্টারতে অ্যাপ্লাই করতে পারবেনি বা গ্রাফিক সিম্বলে কি একদমই পারবেন না সেটা কথা না গ্রাফিক সিম্বলেও পারবেন সেটা একটু অন্য ভাবে সাপোজ গ্রাফিকে নিলাম এখন তো ফিল্টার ডিলার কোনো অপশন নেই এটা আপনারা অবজেক্টের অবজেক্ট প্রপার্টিসের ভিতরে না পান কিন্তু আপনারা ফ্রেম ফ্রেম যে প্রপার্টিস সেটার ভিতরে পাবেন নিচে যাই এই দেখেন ফিল্টার সিম্বলটা কিন্তু স্টিল গ্রাফিক সিম্বলেই আছে বা যখন আমি ফ্রেম প্রপার্টিসে গেলাম তখন কিন্তু আমি ফিল্টার অপশনগুলো পাই গেলাম এখন একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে কি আপনি যদি ফ্রেম প্রপার্টিসে যায় যদি আপনি কোনো কোনো ফিল্টার অ্যাপ্লাই করেন তাহলে সেটা কিন্তু এই অবজেক্টটার মধ্যে অ্যাপ্লাই হবে না এই সিম্বলটার মধ্যে অ্যাপ্লাই হবে না সেটাই অ্যাপ্লাই হবে হচ্ছে এই ফ্রেমটার মধ্যে জাস্ট বিকজ আমরা ফ্রেম এই প্রপার্টির সাথে কিন্তু আমরা এই ফিল্টারটা দিছি তো পছন্দ ফ্রেমের কার্ডটা কিন্তু সাদা হয়ে গেছে আমি যদি ফিল্টারটাকে রিমুভ করে দিই ফ্রেমটা আবার কালো হয়ে যাবে ফ্রেম কালো থাকলে ড্যাট মিনস এই ফ্রেমে কোনো ইফেক্ট নাই অ্যান্ড ফ্রেমটা সাদা হয়ে যাবে তখনই যখনই ফ্রেমে আমরা কোনো প্রকারের ফিল্টার মারব তখন দেখেন ফ্রেমটা কে গেলো সাদা হয়ে গেল আপনি যাই ফিল্টার মারেন ওই ফ্রেমটা সাদা হয়ে যাবে স্যার আমরা কিন্তু ইনডিরেক্টলি এই যেই মানে গ্রাফিক সিম্বলটার মধ্যে আমরা কোনো ইফেক্ট না মারি কিন্তু ওই সিম্বলটা যেই ফ্রেমটাতে আসে ওই ফ্রেমটার মধ্যে আমরা ইফেক্ট মারলাম আপনি কিন্তু চাইলে এটা করতে পারেন সিম্বলটায় গ্রাফিক রেখেও আপনি ওই ফ্রেমের মধ্যে ফিল্টার মারতে পারেন সেটা মুভিকলি হোক গ্রাফির হোক যাই হোক এটা করতে পারেন দেখাই দিলাম এবার সব বোঝা গেল ওকে সো আমার মনে হয় যে সিম্বল শেপ অবজেক্ট জিনিসগুলো নিয়ে আর কিছু বলার নাই এসব জিনিসের মানে জিনিসগুলো এখানেই শেষ আর হ্যাঁ একটা জিনিস এই সিম্বলটাকে ব্রেক করার জন্য ও যেটা তো বলছি মানে সিম্বলকে ব্রেক করার জন্য কী করবেন কন্ট্রোল বি দিবেন সিম্বলটা ব্রেক হয়ে যাবে অফকোর্স ওইটার ভিতরে যে অ্যানিমেশনটা করছেন দিয়ে ওইটা থাকবে না ওটা একটা সিঙ্গেল একটা শেপ হয়ে যাবে আর কোনো অ্যানিমেশন থাকবে না ব্রেক করলে ওকে আর হ্যাঁ একটা জিনিস একটু দেখা দিই সাপোজ আমি এটাকে আবার সিম্বলে কনভার্ট করলাম এফ এইট চাপে আপনাকে যে রাইট ক্লিক করে এখানে কনভার্ট টু সিম্বল নিতে হবে এমন না আপনি যেটা শর্টকাট করতে পারেন কি এইট সো কিবোর্ড থেকে এফ এইট চাপলাম কনভার্ট টু সিম্বল গ্রাফিক ওকে দিলাম এটার ভিতরে গেলাম এখন চলে এই সিম্বলটার ভিতরে যে শেপটা আছে এটাকেও আপনি আরেকবার সিম্বলে কনভার্ট করতে পারেন দিলাম কনভার্ট টু সিম্বল এটা আরেকটা সিম্বল হয়ে গেলো এইটার ভিতরে গেলাম আপনি চাইলে আবার এটাকেও কিন্তু সিম্বলে কনভার্ট করতে পারেন আমি এটা আবার ভিতরে গেলাম দেখুন আমি এখন টোটাল টোটাল তিনটা সিম্বলের ভিতরে আসি অর্থাৎ আমি এই সিম্বলটার ভিতরে গেলে আরেকটা সিম্বল পাচ্ছি এই সিম্বলটার ভিতরে গেলে আরেকটা সিম্বল পাচ্ছি জাস্ট বিকজ আমি তিনবার সিম্বল কনভার্ট করছি এইটার ভিতরে গেলে আমি ফাইনালি কিন্তু শেপটা পাচ্ছি ওকে মানে আমার এটার ভিতরে তিনবার যাইতে হচ্ছে তিনবার সিম্বলে কনভার্ট করছি জাস্ট দেখানোর জন্য আর কি ফান ওকে রাইট সো হচ্ছে যে আপনাদের এখন যা যা প্রশ্ন আছে আপনার সেগুলা বেসিক্যালি করেন আর যেটা আপনাদের প্রশ্ন মানে করার শেষ হইলে যেটা বলতেছিলাম আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে কেউ যাবেন না সো প্রশ্ন করার শেষ হইলে আমি কিন্তু তখন সেই ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলবো স্যার এখন আপনি এক এক করে আপনাদের প্রশ্ন করেন আপনাদের এই ক্লাস নিয়ে যা যা সমস্যা সেটা আপনারা আমাকে বলেন আমি সেগুলোর সলিউশন দিব বেসিক্যালি স্যার আপনি এক করে প্রশ্ন করতে পারেন

ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন symbol এ করব তখন আলাদা আলাদা object হিসেবে সেটা দেখা যায় সবগুলা লেয়ার কেন দেখা যায় আমি ঠিক মানে বুঝলাম না প্রশ্নটা আলাদা আলাদা অবজেক্ট হিসেবে দেখা যায় বলতে মনে করেন যে আমরা যে লেয়ারগুলো যে যেগুলো সিম্বল কনভার্ট করি হ্যাঁ তো এক একটা লেয়ার এক একটা এক এক ভাবে দেখায় সবগুলো এক এক একখানে দেখায় না কেন মানে মানেছে মাথা যদি সিম্বল করি হ্যাঁ ধরেন আমি ওয়াক সিম্বল করতেছি ঠিক আছে তো যদি আমি পাঁচ সিম্বল করি তাহলে আমি পায় ক্লিক করে শুধু পাটাই আসে মানে ওইটাই চয়েস করা যায় অন্য কিছু আর মানে ওইটা দেখে দেখে বা ওই শারীরিক ভাবে নারাজছে এটা দেখে পাটা ওয়াক করা যায় না মানে আমি কি প্রশ্নটা হচ্ছে মানে বুঝতে পারতেছেন আপনি যে ঠিক কোন জিনিসটা যে মানে বুঝাচ্ছেন অ্যাকচুয়ালি মানে মনে করে আমি পুরা পুরা বডিটা পাট পাট করে আমি সিম্বল করছি লেয়ার গুলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো মনে করেন হাত এক হাত একটা লেয়ারে রেখে আমি ওটা আলাদা সিম্বল করছি হুম ঠিক আছে হুম তো আমি যদি মনে করেন যে হাতটা নাড়াবো এখন দেহটা না থাকলে তো আমি হাতটা নাড়াইতে পারবো তাই না তো আমি যদি হাতে ক্লিক করি সিম্বলে যদি যাই গিয়ে যদি হাতে ক্লিক করে হাতে অ্যানিমেশন করি তখন শুধু হাতটাই আসে দেহটা আসে না কেন ও আচ্ছা আচ্ছা মনে করেন যে সাপোজ আচ্ছা মনে করেন যে আমার এটা একটা শেপ এটা একটা শেপ আর এটা একটা শেপ সাপোজ মনে করেন যে এই তিনটাই আমার অন্য লেয়ারে আর লেয়ারে আছে তিনটা তিন লেয়ারে আছে হ্যাঁ আমি দিলাম তিনটা তিন লেয়ারে এই যে এই লেয়ারে এইটা এই লেয়ারে এইটা আর এই লেয়ারে এইটা ওকে এখন আপনি যদি তিনটা কে একবারে সিলেক্ট করেন তারপর যদি আপনি এফ চেপে সিম্বলে কনভার্ট করেন তাহলে ওগুলোর মানে ভিতরে গেলে কি হবে ওই তিনটা আবারও কিন্তু এক লেয়ারে চলে আসবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু হবে সো এখন এই তিনটা কে আলাদা লেয়ারে সেম গ্রুপের মতো করতে হবে আপনি তিনটা সিলেক্ট করে সিম্বল করতে হবে মানে তিনটা একসাথে সিম্বল করতে হ্যাঁ মানে ওইটুক করতে হবে যে তিনটা কে এটা তিনটাকে একবারে সিলেক্ট না করে একটা একটা করে করবেন একটাকে সিলেক্ট করে সিম্বল আরেকটাকে সিলেক্ট করে সিম্বল আরেকটাকে সিলেক্ট করে সিম্বল হ্যাঁ এখন দেখেন তিনটা সিম্বল কিন্তু এই তিনটা লেয়ারে আছে এখন তিনটার ভিতরে গেলে আপনি কিন্তু ইয়ে করতে পারবেন এই আর অথবা হচ্ছে আরেকটা জিনিস হ্যাঁ অথবা আরেকটা জিনিস হইতে পারে যে সাপোজ মনে করেন যে আপনার এই তিনটা লেয়ার নাই মনে করেন যে একটা লেয়ারের মধ্যেই এই তিনটা সিম্বল আছে কথা মনে করেন যে আরো অনেকগুলা সিম্বল আছে সো ওই সবগুলা সিম্বলকে আলাদা লেয়ারে নেওয়ার জন্য আপনি রাইট ক্লিক করবেন তারপর ডিস্ট্রিবিউট টু লেয়ার দিলে কি হবে ওই প্রত্যেকটা সিম্বল দেন সিম্বল সিক্স সিম্বল ফাইভ প্রত্যেকটা সিম্বল আলাদা লেয়ারে চলে আসছে এই হুম ওকে ঠিক আছে স্যার প্রশ্ন করেন কারো প্রশ্ন থাকলে

আচ্ছা তো মনে হয় আরো প্রশ্ন নাই সো আমি বেসিক্যালি ওই মানে কথাটা আপনাদেরকে বলি সো কথাটা হচ্ছে যে আমরা আর আপনাদেরকে ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্টটা আমরা অফ করতেছি আপনার যাদের সাপোর্ট দিতে ম্যাসেঞ্জার গ্রুপে সেটা আমরা অফ করতেছি আমরা যেটা করবো এখন থেকে আপনাদেরকে ফেসবুক গ্রুপেই সাপোর্টটা দেবো এটা আমি আর সবাই আমরা ডিসিশনটা নিছি সো সেটার পিছনে অনেকগুলো কারণ আছে সেটা কারণগুলো বেসিক্যালি আপনাদেরকে বলব অ্যান্ড আমরা কোন গ্রুপে সাপোর্ট দেব জানেন আমরা কিন্তু আপনাদের নতুন কোনো প্রাইভেট গ্রুপ কিন্তু খুলব না আমাদের অলরেডি যেই হচ্ছে পাবলিক গ্রুপটা আছে আপনারা জানেন যে লার্ন টু ডে অ্যানিমেশন উইথ টফিটুনস ওই পাবলিক গ্রুপটাতে আমরা আপনাদেরকে এই কোর্সের জন্য সাপোর্ট দিব। সেটার কারণটা কি আপনারা তো বলতে পারেন যে প্রাইভেট গ্রুপ কেন খুললাম না প্রাইভেট গ্রুপ না খোলার পিছনে দুইটা কারণ আছে এই দুইটা কারণ প্রাইভেট গ্রুপটা খুলি নিই সো প্রথম কারণটা হচ্ছে যে আমরা যদি কোনো প্রাইভেট গ্রুপ খুলি তাহলে কি হবে ওই প্রাইভেট গ্রুপে শুধুমাত্র আপনারাই থাকবেন আর হচ্ছে মেন্টর আর মানে সৌভাই মনে করেন থাকলো সো ওই প্রাইভেট গ্রুপে শুধু শুধু কিন্তু শুধুমাত্র আমরাই কিন্তু থাকবো কিন্তু আমাদের যে পাবলিক গ্রুপটা আছে সেখানে কিন্তু আপনাদেরকে জয়েন করালে সেখানে শুধুমাত্র আপনারাই থাকবেন না হয়তো অনেকে জয়েন আসেন সেখানে শুধুমাত্র আপনারাই থাকেন না সেখানে কিন্তু আরও অনেক মানুষ থাকবে আরও অনেক অ্যানিমেটর থাকবে আরও অনেক অনেক বেসিক্যালি বায়ার ক্লায়েন্টরাও কিন্তু থাকে সেখানে এডুবি মানে অ্যানিমেশনের জন্য যারা অনেকে কাজ নেয় সেখান থেকে মানে এক কথা সেখানে ওই পাবলিক গ্রুপটা কিন্তু শুধুমাত্র আপনারাই থাকবেন না আরও অনেকেই কিন্তু সেখানে আসে আপনারা যদি সেখানে কোনো হেল্প পোস্ট করেন সেক্ষেত্রে কি হবে অনেকে আপনাদের সেই পোস্টটাকে দেখতে পারবে অনেকে হেল্প করতে পারবে আপনাদের হেল্পটা অনেক বেটার হবে অ্যান্ড আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে যে সমস্যাটা হচ্ছিলো আপনারা কোনো যদি প্রশ্ন করতেন সেক্ষেত্রে সেই প্রশ্নটা অ্যান্সার তো আপনারা তখন পাইতেন বাট ঠিক তখনই যদি আপনারা অনেকে অনেকে যদি কোনো গ্রুপে অন্য কোন ব্যাপারে মনে করেন যে কথা বলেন মনে করেন যে কোনো কেউ একটা অ্যানিমেশন দিলেন সেই অ্যানিমেশন দেখাইলেন অনেকে বলো যে মনে করেন যে ভালো হয়েছে বা অন্য কিছু সো এই মেসেঞ্জিং করার কারণে কী হচ্ছে কেউ যে ওই সাপোর্টের জন্য প্রশ্নটা যে করছে সেটা কিন্তু অনেকটা উপরে চলে যাচ্ছে সে কিন্তু হারাই যাচ্ছে অথবা আপনাকে মনে করছে কোনো ক্লাস দিলাম সেই ক্লাসটা মনে করেন যে ইনস্ট্যান্টলি কেউ ডাউনলোড করলো না মানে হচ্ছে ক্লাসের যে লিঙ্কটা আমরা দিই ক্লাসটা দেওয়ার পর কেউ ডাউনলোড করলো না আপনার মনে করছেন তারপর কোনো মেসেঞ্জিং করলেন সেক্ষেত্রে কী হলো ক্লাসের লিঙ্কটা কিন্তু উপরে চলে গেল সেক্ষেত্রে কী হবে যে ক্লাসটা ডাউনলোড করতে আসবে পরে সে কিন্তু পরে ওইটা আর হয়তো বা মানে খুঁজে পাইতে তার একটু সমস্যা হয় তাই অনেক উপরে যায় খুঁজতে লাগে মানে মেসেঞ্জার গ্রুপের ক্ষেত্রেই সমস্যাটা হয় সো এই জন্য আর আরেকটা কারণ হচ্ছে যে আপনারা কিন্তু আমাদের যেই ফেসবুক পাবলিক গ্রুপটা যেটার মধ্যে যেটার মাধ্যমে আমরা সাপোর্ট দেবো আপনাদেরকে ফিউচারে মানে এই যে আজকে থেকে বেসিক্যালি সে সেই গ্রুপটাতে কিন্তু অনেক বায়াররাও কিন্তু আছে অনেক ক্লায়েন্টরা আছে অনেক বায়ার আছে আপনারা যদি সেই গ্রুপে আপনাদের কাজ দেখান মনে হয় যে আপনার কোনো কাজ করছেন কোনো অ্যানিমেশন করছেন সেটা আপনার ওই গ্রুপে পোস্ট করলেন এখন ওই গ্রুপে পোস্ট করলে কিন্তু ওই বায়াররা হয়তো বা আপনাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই বাট আমার ফ্রেন্ড লিস্টে আর শুভ ভাইয়ের ফ্রেন্ড লিস্টে কিন্তু ওই বায়াররা কিন্তু অ্যাড আছে সো আমরা যখনই আমি অথবা শুভ ভাই আপনাদের যে কেউ আমরা যখনই আপনাদের কোনো পোস্টে কমেন্ট করব। তখন স্বাভাবিকভাবেই আমাদের যারা ফ্রেন্ড লিস্টে আসে ফেসবুকে তারা কিন্তু সেই পোস্টটা কিন্তু দেখতে পাবে তাদের কাছেও কিন্তু সেই পোস্টটা অটোমেটিক যাবে অনেকের কাছেই যায় কারণ হচ্ছে গ্রুপটা পাবলিক গ্রুপ প্রাইভেট গ্রুপ না প্রাইভেটগুলো যেত না পাবলিক বলে কিন্তু যাচ্ছে সো সেই বায়ারদের কাছে যখন আপনাদের সেই পোস্টগুলো যাবে তখন তারা দেখবে যে এই কাজটা হয়তো আমার ভালো লাগছে আমি কি কোনো কাজ দিব। আমি এর দ্বারা কোনো কাজ করা নিব বেসিক্যালি উনি হবে আপনার ক্লাইন্ট এক্ষেত্রে কিন্তু আপনারা একটা এক্সট্রা সুবিধা পাচ্ছেন পাবলিক গ্রুপের মাধ্যমে আপনার কোনো কাজ করলে সেই কাজটা যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে আপনার তার কাছ থেকে কোনো কাজ পাচ্ছেন আপনাদের কিন্তু ছোটো খেলো কিন্তু ইনকাম সেখান থেকে আপনার করতে পারবেন কোনো কাজ করে ইনকাম করতে পারবেন ছোটো খাটো ইনকাম আর কি এগুলো করা যাবে আর হচ্ছে যে তো এখন থেকে যেটা আমরা করলাম এইটাই আর কি বেসিক্যালি নিউজ যে লান টুডি অ্যানিমেশন উইথ টফি টুনস এই পাবলিক গ্রুপটাতে এখন থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আপনারা হচ্ছে গ্রুপে পোস্ট করবেন সেটা কোনো ছবি দিয়ে হোক ভিডিও দিয়ে হোক বা কোনো লেখা দিয়ে হোক সেটা আপনার গ্রুপে পোস্ট করবেন আপনার কোনো কাজ করলেন সেটা তো মাঝ বেশি গ্রুপে আপনারা পোস্ট করবেনি আপনারা যাই করেন কাজটা ভালো হোক বা খারাপ হোক বিজ্ঞান হিসেবে খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু না সেটা আপনারা কিন্তু গ্রুপে পোস্ট করবেন অফকোর্স পোস্ট করবেন তখন সেগুলো কিন্তু আপনার দেখতে পারবো কোনো কাজে কোনো ত্রুটি থাকলে সেগুলো আপনার আপনাদেরকে সেই কমেন্টে কিন্তু জানাতে পারবো জিনিসটা কিন্তু খুবই মানে ভালো হবে বেসিক্যালি আর আপনারা যে ফেসবুক গ্রুপে যাই পোস্ট করেন না কেন সেটা আপনাদের কাজের কোনো আপডেটের পোস্ট হোক বা আপনাদের কোনো হেল্প পোস্ট হোক আপনার যাই পোস্ট করেন না কেন পোস্টটা করার আগে যে ক্যাপশন আছে পোস্টে সেখানে আপনাদেরকে আপনাদের স্টুডেন্ট একটা আইডি আপনাদেরকে দেবো আমরা প্রত্যেকজনকেই আমরা আগামীকাল একটা করে স্টুডেন্ট আইডি দিব সো সেই হচ্ছে স্টুডেন্ট আইডিটা কি করতে হবে আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে ওই স্টুডেন্ট আইডিটা লিখবেন ক্যাপশনে দেন আপনার যা প্রশ্ন বা যা লেখার ক্যাপশন হয় সেটা লিখবেন বাট ক্যাপশনে কোনো কিছু লেখার আগে সেই স্টুডেন্ট আইডিটা কিন্তু আপনাদেরকে দিতে হবে ওকে একজন এসে ম্যাসেঞ্জার অফ করে ঠিক হবে না যে কারণটা আমি বললাম বাচ্চা ভাই সেই কারণগুলো কিন্তু মানে খুবই স্ট্রং ওকে যে কারণগুলোর কারণে আমরা আর কি আপনাদেরকে পাবলিক গ্রুপে সাপোর্ট দিতে চাচ্ছি সেই কারণগুলো কিন্তু আপনাদের লাভের জন্যই বেসিক্যালি আপনাদের ভালো করার চিন্তা করে আমরা সেটা করলাম আমার মনে হয় না আপনাদের কারো কোনো সমস্যা হওয়ার কথা আর হচ্ছে ম্যাসেঞ্জার গ্রুপে যেটা করব আমরা এখন থেকে যে আপনাকে সাপোর্ট তো দেওয়া হবে না যেটা বললাম মেসেঞ্জার গ্রুপে সব সাপোর্টই চলে যাবে ফেসবুক গ্রুপটাতে আর মেসেঞ্জারে আমরা দিব হচ্ছে আপনাকে মনে করেন যে কোনো ক্লাসের লিঙ্ক দিলাম সেটা তো মেসেঞ্জারেই দিব আমরা ওই গ্রুপে কিন্তু আপনার সবাই থাকবেন মেসেঞ্জার গ্রুপটা যেটা আছে যেখানে থাকবেই সেখানে মনে করেন যে কোনো ক্লাসের লিঙ্ক দিলাম অথবা মনে করেন যে কোনো ক্লাসের ডাউনলোড লিঙ্ক যে আমরা দিই সেটা আমরা সেখানে দিব আর বেসিক্যালি আপনারা কিন্তু মেসেঞ্জার গ্রুপে এখন যে কোনো মেসেজিং করবেন না বেসিক্যালি কোনো হেল্প থাকলে সেটা সরাসরি করবেন হচ্ছে ফেসবুক গ্রুপে কোনো কাজ দেখা থেকেও সেটা দেখাবেন হচ্ছে ফেসবুক গ্রুপটাতেই ওকে আর যখন হচ্ছে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন হবে মিটিং আইডিটা আগে পাবেন মিটিং আইডিটা পাওয়ার আগে কিন্তু কেউ কোনো পোস্ট করবেন না আর হচ্ছে আপনার যদি আপনাদের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে মিটিং সরি আমি মনে হয় মিটিং আইডি বললাম সরি আপনাদের স্টুডেন্ট আইডিটা সরি আপনারা যদি হ্যাশট্যাগ দিয়ে স্টুডেন্ট আইডিটা যদি না দেন ক্যাপশনে স্টুডেন্ট আইডি না দিয়ে যদি পোস্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেই পোস্টটা আপনাদের অ্যাপ্রুভ করা হবে না আপনাদের যদি আপনার যদি শুধুমাত্রই আপনাদের ক্যাপশনে আপনাদের মূল ক্যাপশনটা লেখার আগে যদি আপনার স্টুডেন্ট আইডিটা দেন হ্যাশট্যাগ দিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পোস্টটা অ্যাপ্রুভ করা হবে সো এই হচ্ছে বেসিক্যালি আমার কথাটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে সো হচ্ছে যে এখন থেকে তাহলে আপনাদের ওইখানে ওইখানেই সাপোর্ট দেওয়া হবে আর মেসেঞ্জারে যেটা 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 বললাম সেগুলো আর কি বেসিক্যালি ম্যাসেঞ্জার গ্রুপে যাবে ওকে সো আই হোপ জিনিসগুলো বুঝতে পারছেন আর কি সো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আছে ক্লাস ক্লাসটা আমি এখনই শেষ করবো সব কিছু আপনাদেরকে বলার শেষ একটু পরে আপনারা পায়ে যাবেন হচ্ছে ক্লাসের রেকর্ডের লিঙ্কটা আনটিল দেন নেক্সট ক্লাসের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন গুড বাই